আসসালামু আলাইকুম ভিউয়ার্স, আমি কেয়া চৌধুরী। আজকে আমি আপনাদেরকে যে প্রোডাক্টের দাম সম্পর্কে বলবো তা হচ্ছে বেবি যে সোয়েটার টাইপ যে ড্রেসগুলো, বেবি সোয়েটার ড্রেস। তো আমি এখানে আপনাদেরকে বিভিন্ন রকমের যে ড্রেসগুলো আছে সোয়েটার টাইপ, সেই ড্রেসগুলো একটু দেখানোর চেষ্টা করছি। আচ্ছা ভাই, এগুলোকে আসলে কী বলে, কী ড্রেস বলে? এই যে এগুলো শীতের আইটেম, সব শীতের আইটেম তো বুঝলাম, তো শীতের ড্রেস। পার্ট আপনার গেঞ্জি সেট, এটা থ্রি পার্ট জ্যাকেট সেট, ওকে, এটা কোটি সেট। আচ্ছা আচ্ছা, আপনি এক সাইড থেকে এগুলো দামগুলো একটু বলে দেন আমাদেরকে, একটু সামনে হ্যাঙ্গারটা একটু সামনে এনে দামটা একটু বলে দেন। এই সেটটা আপনার 1000 টাকা। একটু নিয়ে আসেন এদিকে। এই যে আমরা এটা দেখতে পাচ্ছি, এটা হচ্ছে গেঞ্জি আর হচ্ছে প্যান্ট, এটা হচ্ছে 1000 টাকা ফুল হাতা। তো এরপর যে আরো আছে সেগুলো একটু দেখাচ্ছি। ওয়াও, এই সেটটা কিন্তু অনেক সুন্দর। এটা কত বছরের বাচ্চারা পড়তে পারবে ভাই? 2 বছর থেকে নিয়ে 4 বছর পর্যন্ত আছে। 2 বছর থেকে 4 বছরের বাচ্চারা এটা পড়তে পারবে। এটার দাম হচ্ছে, এটার দাম 1100 টাকা। 1100 টাকা, 1100 টাকা হলে কিন্তু এই ফ্যান্টাস্টিক যে বেবি স্যুটটা আছে সেটা কিন্তু আপনারা কিনে ফেলতে পারবেন। বেবি সেট অনেক সুন্দর, এগুলো কিন্তু আপনাদের বাচ্চাদেরকে ঠান্ডা থেকে কিন্তু রক্ষা করবে। তারপর আমরা পিঙ্ক কালারটা দেখতে পাচ্ছি, মিকি মাউসের কার্টুন দেওয়া। এটার দামটা আমরা একটু জানবো। পিঙ্ক কালার, এটা 1000, 1000 টাকা। 1000 টাকা হলে কিন্তু আপনারা এই সুন্দর যে সোয়েটার টাইপ যে ড্রেসটা আপনারা দেখতে পাচ্ছেন, শীতের ড্রেস, আপনারা কিন্তু এই শীতের ড্রেসটা কিন্তু আপনাদের আপনাদের যে আত্মীয় বা নিজেদের বাবুদেরকে কিন্তু কিনে দিতে পারেন। খুবই সুন্দর একটা জিনিস। এরপর আমরা স্পাইডার ম্যানের একটা দেখতে পাচ্ছি। অনেকে আছে এই সমস্ত কার্টুন ক্যারেক্টারগুলো বা হিরো ক্যারেক্টারগুলো অনেক পছন্দ করেন, তারা কিন্তু এই সুন্দর সুন্দর ডিজাইনের যে বা এই কার্টুন ক্যারেক্টার দেওয়া এই ড্রেসের সেটগুলো কিন্তু বাচ্চাদেরকে কিনে নিতে পারেন। এটা হচ্ছে স্পাইডার ম্যান, ভিতরে একটা গেঞ্জি আর উপরে একটা সোয়েটার, ইনার সেট। এটা ইনার সেট, ইনার সেট, ওকে। একটা গেঞ্জি আছে আর উপরে হচ্ছে উপরে একটা জ্যাকেট আর হচ্ছে নিচে হচ্ছে একটা ট্রাউজার। এটার দামটা কত ভাই? এটার দাম 1000 টাকা। 1000 টাকা, ওকে। তারপর আমরা রেড কালার একটা দেখতে পাচ্ছি, সেটার দামটা আমরা একটু জানবো। এটা গেঞ্জি সেট, গেঞ্জি সেট দেখতে পাচ্ছি একটা অনেক সুন্দর। এই গেঞ্জি সেটটার দাম কত ভাই? এটা 900 টাকা। 900 টাকা হলে কিন্তু আপনারা কিনে ফেলতে পারবেন এই সুন্দর গেঞ্জি সেট, মানে এই যে শীতের ফুল হাতা। এগুলি আসলে সবগুলো আমাদের উইন্টার কালেকশন। তো এরপর আমরা এখানে একটা দেখতে পাচ্ছি ভিউয়ার্স, এটা কিন্তু সত্যি খুবই সুন্দর। আমার মানহামনিকে পড়লে না জানি কত সুন্দর লাগবে, সত্যি পরির মতো লাগবে। এই ড্রেসটার দাম কত ভাই? এই ড্রেসটা 1200 টাকা। 1200 টাকা, 1200 টাকা হলে কিন্তু আপনারা কিনে ফেলতে পারবেন এই সুন্দর ড্রেসটি। আর আমার চয়েসকে যারা পছন্দ করেন তারা কিন্তু অবশ্যই লেট করবেন না। এগুলোর কি ভাই আরও অনেক কালার আছে নাকি একটা কালারই? কালার দুটো করে কালার। কী কালার ভাইয়া, কী কালার আছে? আর একটা লাইট ডিপ কালার আর কি, লাইট ডিপ কালার আর কি। এটা কিন্তু খুবই সুন্দর ভিউয়ার্স, আসলে খুবই সুন্দর। এরপর আরেকটা দেখতে পাচ্ছি, এইটার দামটা আমরা একটু জানবো। এটা কিন্তু খুব সুন্দর। আচ্ছা ভাই, এগুলো সব চায়না? হ্যাঁ, চায়না জিনিস, মানে দেখলে কোয়ালিটি দেখলে বোঝা যাচ্ছে যে খুব সুন্দর এবং দামি ব্র্যান্ডের কাপড় চায়নাগুলো। আচ্ছা, এইটা 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 প্রাইসটা কত? এটা 1200 টাকা। এটা 1200 টাকা, 1200 টাকা হলে কিন্তু এই সুন্দর যে উইন্টার কালেকশনটা বা উইন্টার ড্রেসটা আপনারা কিন্তু বাচ্চাদেরকে কিনে দিতে পারছেন। তারপর আমরা একটা সোয়েটার টাইপ দেখতে পাচ্ছি, সেটা একটু দেখবো আমরা, সেটার দামটা একটু জানবো। এটা হচ্ছে সোয়েটারটা, এটার দাম কত? আটশো টাকা হলে আপনারা এটা কিনে ফেলতে পারবেন। আর আজকে কোথায় এসেছি সেটা নিয়ে হয়তো আপনাদের ভিতরে এতক্ষণ কিউরিয়াসিটি তৈরি হয়ে গিয়েছে, আমি আপনাদেরকে বলছি। এটা হচ্ছে এলিফ্যান্ট রোড আলপনা প্লাজা, যে আলপনা প্লাজার দ্বিতীয় তলায়। এটা হচ্ছে মর্নিং স্টার। আপনারা মর্নিং স্টার বা শপ নাম্বার 244 জিজ্ঞেস করলে কিন্তু আপনাদেরকে যে কেউ বলে দিবে বা যে কেউ দেখিয়ে দিবে। মর্নিং স্টার আপনারা দোতলা উঠবেন, উঠে সিঁড়িতে যে কাউকে জিজ্ঞেস করবেন যে আমরা মর্নিং স্টারে যাবো, আপনাদেরকে সোজা মর্নিং স্টারে নিয়ে আসবে। তো আচ্ছা ভাইয়া, এখানে যে নাম্বারটা আছে এটা কি আপনারই নাম্বার? আচ্ছা, আমি রনি ভাইয়ের নাম্বারটা একটু বলে দিচ্ছি আপনাদেরকে, যেন আপনারা ওনার সাথে কন্ট্যাক্ট করে যেন কিনে ফেলতে পারেন এই সুন্দর সুন্দর ড্রেসগুলো। এটা হচ্ছে 01721131252। আমি আবারও বলছি 01721131252। আমি আরেকবার বলছি 01721131252। তো ভিউয়ার্স, আমাদের রনি ভাইয়ের কাছ থেকে আমরা বাকি যে ড্রেসের কালেকশন আছে উপরে কিন্তু আরও সুন্দর সুন্দর ফ্যান্টাস্টিক ড্রেসের একটা কালেকশন আছে, সেগুলো আমরা একটু দেখার চেষ্টা করছি। আচ্ছা ভাইয়া, তারপরে এই যে লাস্টের একবারে যে জ্যাকেটটা দেখতে পাচ্ছি আমরা, এটা, হ্যাঁ হ্যাঁ, এটা এটা ক্যাভাডিন জ্যাকেট, এটা কটনের উপর জ্যাকেট। এটার প্রাইসটা কত? এটা 700 টাকা। 700 টাকা। এরপর আমাদের উপরে যে কালেকশনগুলো আছে সেগুলো একটু দেখা দেন। নামাতে হবে? হ্যাঁ, একটু নামায় দেখালে ভালো হয়। একটু দেখাচ্ছি, এটা একটা সোয়েটার, খুব সুন্দর। এটা কত বছরের বাচ্চাদের জন্য? এটা আপনার 5 বছর থেকে নিয়ে 10 বছর, 5 বছর থেকে 10 বছরের বাচ্চাদের জন্য। এটার প্রাইসটা কত? 1100। 1100 টাকা, 1100 টাকা হলে কিন্তু এই জিনিসটা কিন্তু কিনে ফেলতে পারছেন। তারপর আমরা রেড কালার একটা সোয়েটার আছে, সেটা একটু দেখার চেষ্টা করছি।
ওয়াও, রেড কালার সোয়েটারটা কিন্তু খুব সুন্দর। ভিউয়ার্স আপনারা জানেন যে আমি কিন্তু পার্ল কিন্তু অনেক পছন্দ করি, আমি একটু দেখাই। আর ওখানে কিন্তু পার্ল আছে, আমার রিংয়েও কিন্তু পার্ল আছে, আমি পার্ল খুবই, আমার খুবই ভালো লাগে। তো এই পার্লটা কিন্তু আপনারা পার্ল ডিজাইনের, পার্ল দিয়ে কাজ করা এই সুন্দর সোয়েটারটা কিন্তু আপনারা কিনে ফেলতে পারছেন। এটার প্রাইসটা কত ভাই? ১২০০ টাকা হলেই কিন্তু আপনারা কিনে ফেলতে পারবেন এই সুন্দর সোয়েটারটি। এটা কত বছর বাচ্চারা ইউজ করতে পারবে? এটা হলো আপনার 5 বছর থেকে নিয়ে 12 বছর পর্যন্ত, 5 বছর থেকে 12 বছরের বাচ্চারা কিন্তু এটা ইউজ করে ফেলতে পারবে। আর এখানে কিন্তু অনেকগুলো সাইজ আছে। কালার কি এটাই আছে নাকি আরো? কালার এটা একটাই, একটাই। ওকে, রেড কালারটার ভিতরে পাল্টা যেহেতু ফুটে, তাই কিন্তু ডিজাইনাররা রেড কালারের ভিতরে কাজটা করেছে। ভিউয়ার্স, আমি একটা ড্রেস, সোয়েটার ড্রেস দেখাচ্ছি, এটা কিন্তু খুব সুন্দর। এটার প্রাইসটা কত ভাই? এটা সোয়েটারই বলা যায়, সোয়েটার দেখার চেষ্টা করছি এটা কিন্তু অনেক সুন্দর। ক্যাপ দেওয়া একটা সোয়েটার, এটা কত বছরের পড়তে পারবে? ১০ বছর পর্যন্ত আছে। তো এটা, এটার প্রাইসটা কত? ৯৫০। ওকে, তারপর আমাদের আরও যে কালেকশনগুলো আছে সেগুলো আমরা একটু দেখবো। ওভারকোট, ওয়াও ভিউয়ার্স, এটা মনে হচ্ছে কি বড়টা থাকলে যেন আমি নিয়ে গিয়ে পড়ি, এত সুন্দর, এত স্টাইলিশ। আর এটা যে পরবে তার কিন্তু অনেক এলিগেন্ট লাগবে, অনেক রয়্যাল বা রাজকীয় লাগবে। তো এই যে সুন্দর জিনিসগুলো, এগুলো কিন্তু অনেকে মনে করেন যে বিদেশ ছাড়া হয়তো পাওয়া যায় না, কিন্তু না, চায়না থেকে আমদানি করে দেশেই কিন্তু এগুলো বিক্রি করছে। আপনাদের রিজনেবল প্রাইসে কিন্তু আপনারা এগুলো পাচ্ছেন ভাই। এটা, এটার প্রাইসটা কত? ১৫০০ টাকা ভিউয়ার্স, ১৫০০ টাকা যদি। আচ্ছা ভাইয়া, আমি আপনাদেরকে বলি, রিকোয়েস্ট করি যে আমাদের ভিউয়ার্সরা যখন আসবে তাদের থেকে কিন্তু কম রাখবেন, কারণ ওনারা কিন্তু অনেক দূর থেকে আসে, একটু কম রাখার চেষ্টা করবেন। আর এটা কিন্তু ১৫০০ টাকা, আপনারা কিন্তু মোটেই মিস করবেন। এটা ভাই কি কি কালার আছে আর? এটার কালার একটাই। ওকে, এটা কালার একটাই হয়, এটা হচ্ছে ১৫০০ টাকা। দেন আমরা পিঙ্ক কালার একটা দেখতে পাচ্ছি উপরে, সে পিঙ্ক কালারটা একটু দামটা একটু জানবো। এটার প্রাইসটা কত ভাই? এটার প্রাইস ১৫০০। এটাও কিন্তু খুবই সুন্দর, এটার সাথে কিন্তু একটা ব্যাগ আছে আপনারা দেখতে পাচ্ছেন, আর উপরে হচ্ছে একটা কোট টাইপ ড্রেস, মানে সোয়েটার টাইপ একটা ড্রেস, খুবই সুন্দর। মানে কি বলবো, এটা যদি আপনাদেরকে আমি খুলে দেখাতে পারতাম তাহলে কিন্তু আরো বেশি ভালো লাগতো। আচ্ছা ভাইয়া, এটা কত থেকে কত বছরের বাচ্চারা পড়তে পারবে? ৫ বছর থেকে নিয়ে একবারে ১০-১২ বছর পড়তে পারবে। তো এটার প্রাইসটা কত? ১৫০০। এটাও ১৫০০ টাকা। তো ভিউয়ার্স, আমি আপনাদেরকে ভাইয়া এই পর্যন্ত থাকবে। তো আমি আপনাদেরকে বিভিন্ন রকমের যে উইন্টারে যে কালেকশনগুলো বাচ্চাদের সেগুলো একটু দেখানোর চেষ্টা করেছি। তো আমি আপনাদেরকে আরও কয়েকটা সোয়েটার দেখিয়ে বিদায় নেব ভিডিওটি থেকে। আর ভিডিও শেষে আমাদের যে রনি ভাই আছে, রনি ভাইয়ের নাম্বারটা একটু আবার বলে দিব। আমি এটা একটু বলে দিচ্ছি এখানকার অ্যাড্রেসটা, এটা হচ্ছে আপনাদের যে এলিফেন্ট রোড আছে, এলিফেন্ট রোডে, এটা হচ্ছে আলপনা প্লাজা। আলপনা প্লাজার দ্বিতীয় তলা আসলে কিন্তু আপনারা দেখতে পারবেন যে মর্নিং স্টারে কিন্তু এগুলো পেয়ে যাবেন। তো ওয়াও, এটা খুব সুন্দর একটা বেবি কালেকশন ভাই। এটা কত বছরের বাচ্চারা এটা পড়তে পারবে? ৪ বছর থেকে ১০ বছরের বাচ্চারা এটা পড়ে ফেলতে পারবে অনায়াসে। তো এটা, এটার দামটা কত ভাই? এটার দামটা হলো ১২০০টাকা। ১২০০টাকা হলে কিন্তু এই সুন্দর যে সোয়েটারটা দেখতে পাচ্ছেন, এটা কিন্তু আপনাদের কিউট বেবির জন্য কিন্তু কিনে ফেলতে পারবেন। দেন আমাদের কাছে আরও দুইটা কালার আছে, আগে আমরা ইয়েলোটা শেষ করি। ও ওয়াও, হ্যাঁ এটা দেন, এটা হচ্ছে লেমন কালারের ভিতরে, এটা মনে হয় ৪ বছরের বাচ্চাদের থেকে। এটা কিন্তু আমার মানহার সাইজের, খুবই সুন্দর কিন্তু এই সোয়েটারটা। আচ্ছা ভাই, এটার প্রাইসটা কত? এটার প্রাইস আপনার ১০০০ টাকা। আপনারা দেখতে পাচ্ছেন অনেক সুন্দর কিন্তু উলের কাজ করা। আসলে ভিউয়ার্স কী বলবো, আমার বাবুটা না এগুলো পড়তে চায় না, সেজন্য আসলে নিতে পারবো না, না হলে এটা কিন্তু অনেক সুন্দর, মনে হচ্ছে এখনই নিয়ে যাই, এত সুন্দর। তো ভিউয়ার্স আপনারা কিন্তু অবশ্যই মিস করবেন না, চলে আসবেন মর্নিং স্টারে এবং কিনে ফেলবেন এই সুন্দর সোয়েটারটি মাত্র, এটা কত? ১০০০ টাকা দিয়ে। তারপর আমরা একটি ইয়েলো কালার দেখতে পাচ্ছি, ইয়েলো কালারটা আমরা একটু দেখাই আপনাদেরকে, দামটা জানিয়ে দিই। এটাও খুব সুন্দর, এটা মনে হয় একটু পাতলার ভিতরে, মানে যাদের একটু গরমটা সহ্য করতে পারে না তাদের জন্য। দেখা যায় যে শীতে অনেকে আছে সোয়েটার পরে একদম অস্থির হয়ে যায়, ঘেমে নেয়, এতটা হয়ে যায়। তো এইরকম এইটা কিন্তু আপনারা কিনে ফেলতে পারবেন। এটার প্রাইসটা কত ভাই?
850 টাকা, এটা একটু দামটাও একটু কম, রিজনেবল। 850 টাকা হলে কিন্তু এটা কিনে ফেলতে পারছেন। তো ভিউয়ার্স, আশা করি আমার ভিডিওটি আপনাদের ভালো লেগেছে। আমাদের রনি ভাইকে এতক্ষণ ধরে অনেক কষ্ট দিলাম আমি, তো এই জন্য রনি ভাইকে অনেক অনেক ধন্যবাদ আমাদের ফ্যামিলি অ্যান্ড ফ্রেন্ডস টিমকে হেল্প করার জন্য। তো ভিউয়ার্স, আশা করি আমার ভিডিওটি আপনাদের ভালো লেগেছে। আর রনি ভাইয়ের নাম্বারটা আমি আবার একটু দিয়ে দিচ্ছি, এটা হচ্ছে 01722131252। আমি আবারও বলছি 01722131252, এটা হচ্ছে মর্নিং স্টার। তো ভিউয়ার্স, আশা করি, আর এটা হচ্ছে আপনাদের যে আছে এলিফ্যান্ট রোড, আছে এলিফ্যান্ট রোডে আলপনা প্লাজা, আলপনা প্লাজা দ্বিতীয়তলা আসলে কিন্তু আপনারা মর্নিং স্টার পেয়ে যাবেন। আর শপ নাম্বার 244 নাম্বার শপ, এখানে আসলে কিন্তু আপনারা এই যে ভিডিওতে দেখানো যে জিনিসগুলো ছাড়াও আরও অনেক কিছু আছে, আমি একটু দেখাচ্ছি আপনাদেরকে। এখানে বিভিন্ন রকমের বেবি ড্রেস আছে, তারপর হচ্ছে এই যে শারারা ড্রেস যেগুলো সেগুলো আছে, অনেক কিছু আছে এখানে, আপনাদের আসতে হবে, আসলেই কিন্তু এই জিনিসগুলো পাবেন। আর এই জিনিসগুলো যেগুলো আমি দামগুলো বললাম না, সেগুলো যদি কোনোটা ভালো লেগে যায় তাহলে কিন্তু আমাদের রনি ভাই আছে, রনি ভাইকে ফোন করে কিন্তু ডিটেলসে কিন্তু জেনে নিতে পারবেন আর কিনে ফেলতে পারবেন এই সুন্দর সুন্দর ড্রেসগুলো। তো ভিউয়ার্স, আশা করি আমার ভিডিওটি আপনাদের ভালো লেগেছে। যদি ভালো লেগে থাকে তাহলে কিন্তু অবশ্যই লাইক দিবেন আমার ভিডিওটিতে, শেয়ার করবেন আমার ভিডিওটি, এবং অবশ্যই অবশ্যই সাবস্ক্রাইব করবেন আমার চ্যানেল ফ্যামিলি অ্যান্ড ফ্রেন্ডস। ধন্যবাদ সবাইকে ভিডিওটি দেখার জন্য। আল্লাহ হাফেজ।